সিরিয়া ইরানের কনসুলেটে হামলায় কূটনীতিক ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতা সহ এগারো জনকে হত্যার চরম প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। হামলার ঘটনায় রাশিয়া ছাড়াও তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার, জর্ডান সহ প্রভাবশালী আরব রাষ্ট্রগুলো। সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে হামলার ঘটনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ হয়েছে তেহরানে। এবারের হামলায় নিহত বিপ্লবী গার্ড রেজিমেন্টের শীর্ষ নেতা রেজা জাহিদি ছাড়াও বাগদাদে মার্কিন হামলায় নিহত কাশেম সুলাইমানের ছবি নিয়ে অংশ নেন বিক্ষুব্ধরা। সিরিয়ার বিক্ষোভে পোড়ানো হয়েছে হামলায় অভিযুক্ত ও পৃষ্ঠপোষক দেশের পতাকা। চরম প্রতিশোধের দাবিতে বিক্ষুব্ধদের স্লোগানে মুখরিত হয় রাজপথ। হামলাটির অগ্রহণযোগ্য বলেছে রাশিয়া। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে কোনো যুক্তিতে দূতাবাস লক্ষ্য করে হামলার যৌক্তিকতা থাকতে পারে না। পাল্টা জবাবের জন্য ইসরায়েলের পাশাপাশি সহায়তাকারী যুক্তরাষ্ট্রকেও প্রস্তুত থাকতে হুঁশিয়ারি করে এক স্টেটাস দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে পাল্টা হামলার অধিকার রয়েছে ইরানের। পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে শাস্তির ব্যবস্থা নেবে তেহরান। সোমবারে হামলায় বিপ্লবী গার্ডের এক শীর্ষ কমান্ডার ও সহযোগী ইরানের সাতজন সামরিক পরামর্শক ও দূতাবাসী কর্মী নিহত হন। বেঁচে যান ইরানের রাষ্ট্রদূত হোসেন আকবরী।